আর মঙ্গলদৈর পতাল সিং পড়া গণক সুবার নিকৃষ্ট ঘটনাক অব্যাহত আছে বিরূপ প্রতিক্রিয়া চারিওফালে প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল এই এটা চরম মানব সমাজক লজ্জানত করা ঘটনার পিছতে কি কারণত কিহর ভাবে এই নিকৃষ্ট ঘটনা সংঘটিত করলে গণক সুবা বাসী কোনে আসলতে উচতাইছিল অঞ্চলটোর বাসিন্দাসল ইয়ার মাজতে চর্চালো আহিছে দরং আর উদালগুড়ি জেলা ব্রাহ্মণ সমাজের এটা ফটোয়া 2016 চনতে ব্রাহ্মণ সমাজে জারি করেছিল এই বিশেষ নির্দেশনা অসবর্ণ বিবাহর বহাল লোক আর পরিয়ালক তৎকালে বলবৎ হওয়াক বহিষ্কার করবর প্রস্তাব লৈছিল ব্রাহ্মণ সমাজে অসবর্ণ বিবাহর ক্ষেত্র খুব কঠোর হয়েছিল এই ব্রাহ্মণ সমাজ অসবর্ণ মিতিরর সৈতে সম্পর্ক বজায় রখা লোককে বহিষ্কার করার বাবে প্রস্তাব লওয়া হয়েছিল আনকি অসবর্ণ বিবাহ আর অন্যান্য বৈদিক কামত অংশ লব নারিব পুরোহিতে তেনে পুরোহিতর ক্ষেত্র বিহিত ব্যবস্থা গ্রহণের বাবে সকিয়নি প্রদান করেছিল ব্রাহ্মণ সমাজে হারি না যাব আনকি রান্ধনি পর্যন্ত বিলনিয়া সকল পর্যন্ত আর স্থানীয় সমিতি সমূহ ডেডলাইন বান্ধি দিছিল আনকি ব্রাহ্মণ সমাজে তেওঁলোকে যথেষ্ট কঠোরভাবে এটা সিদ্ধান্ত লৈছিল অসবর্ণ বিবাহত বহাল লোক আর পরিয়ালর তথ্য বিচারিছিল জেলা ব্রাহ্মণ সমাজে কল্পনা করে চাও আজির তারিখত আজির সমাজ যত মানুহে বিজ্ঞানের উত্তরণের বলত আন আন গ্রহলৈ গৈছে কিন্তু তেনে সময়তে ইয়াত জাত পাতর যে ব্যবস্থা ইয়া চরম পর্যায় এনে পর্যায় পাইছে যে ডেডলাইন বান্ধি দিয়া হয় যত জেলা ব্রাহ্মণ সমাজে সেই সকল লোকক বিচারিছিল সেই সকল কমিটির পর জেলা পর্যায়ত সেই সকল কমিটির পর তেওঁলোকে তথ্য বিচারিছিল যে কোনে অসবর্ণ বিবাহত বহিছে কোনে ব্রাহ্মণ সমাজ বাহিরত তেওঁলোকে আন জাতির ছোৱালী বিয়া পাতিছে এই ধরনের একটা ব্যবস্থা চলি আহিছে অসবর্ণ বিবাহত বহা লোক আর পরিয়ালের তথ্য বিচারিছিল জেলা ব্রাহ্মণ সমাজে আর এটা প্রশ্ন উঠিছে যে এনেকুয়া ফটোয়ার বাবে গণক সুবা বাকিয়ে সৎকার করবলে নাহিল নেকি দুর্ভগীয়া অতুল শর্মার মৃতদেহ এগারী লোক মরি গল 27 বছর ধরে এঘরিয়া হয়ে আছে তারপর ব্যক্তিগীর মৃত্যু ঘটিল কিন্তু সেই ব্যক্তিগীর মৃত্যু ঘটার পিছতো যে তিল মানু গা লড়া নাছিল হৃদয় গলা নাছিল সে অঞ্চল বাকির আর গণক সুবা বাকিয়ে যে ঘটনা আপনাদের ইতিমধ্যে গম পাইছে গণক সুবা বাকিয়ে উলাই অহা নাছিল আনকি চারিগী ব্যক্তি উলাই অহা নাছিল যাতে হাঙি তুলি সেই ব্যক্তিগীর মৃতদেহ লৈ যাব পারে শ্মশানলৈ ইমান ইমান আজির তারিখতো এনেকুয়া ধরনের ঘটনা এটা কয় সচাকই কিন্তু ভাবিলে বাধ্য করেছে যে আমি কোনখন সমাজত বসবাস করে আছো কি রীতি নীতিরে আমি বান খাই আছো আজির তারিখত এনেকুয়া এটা কথা মানি লব পারি জানো আর আনহাতে এই যে 2016 চনতে ব্রাহ্মণ সমাজে এই দরঙর ব্রাহ্মণ সমাজে যে এক ফটো বান্ধি থাকে দরং আর উদালগুড়ি জেলা ব্রাহ্মণ সমাজে যে এক নির্দেশনা জারি করে থাকে যে কোনোবাই যদি অসবর্ণ বিবাহত বহে তেনে লোক আর পরিয়ালক তৎকালে বলবৎ হওয়াক বহিষ্কারের প্রস্তাব লৈছিল ব্রাহ্মণ সমাজে এটা তেওঁলোক হারি যাবনে এটা তেওঁলোকৰ বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা লওয়া হব সেয়াও কিন্তু এটা প্রশ্ন উত্থাপন হয়ে আছে কিয়নো তেনে তেওঁলোকে করার বিনিময়তে করবাত এই অতুল শর্মার মৃতদেহ সৎকার করবলৈ কোনো গাঁওবাসী ওলাই অহা নাছিল নেকি যেহেতু অঞ্চলটো মঙ্গলদৈত ঘটিছিল তেনেকুৱা এটা সন্দেহ কিন্তু উপজিছে আর অতুল শর্মার মৃতদেহ অবশেষত অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হয়েছে প্রশাসনের তৎপরতা ব্যক্তিক আটক করা হয়েছে গোটেই ব্যবস্থা পোহর লওয়ার পিছত লে লে সেইছে গাঁওবাসী লৈ আর তারপর গাঁওবাসী ক্ষমাও বিচারিছে কিন্তু গোটেই ঘটনাটোয় জোকারি যাওয়া নাই জানো এখন সভ্য সমাজক সচাকই ভাবিবলগিয়া